আজকের ক্লাসটাতে আমরা ফার্মাকোলজি বিষয়ে শিখব। নার্সিংয়ের যারা দ্বিতীয় বর্ষে আসবে তাদের জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তো ফার্মাকোলজিটা কি, দুটো ডেফিনেশন আমরা দেখে আসি। ফার্মাকোলজি ইজ দ্য ব্রাঞ্চ অফ সায়েন্স দ্যাট স্টাডিজ হাউ ড্রাগ ইন্টারাক্ট উইথ লিভিং অর্গানিজম ইনক্লুডিং হিউম্যান অ্যানিমালস অ্যান্ড মাইক্রো অর্গানিজম। মানে হচ্ছে ফার্মাকোলজি হচ্ছে বিজ্ঞানের এমন একটা শাখা যেখানে পড়াশোনা করা হয় ড্রাগ কীভাবে লিভিং অর্গানিজম হিউম্যান অ্যানিমাল এবং মাইক্রো অর্গানিজমের সাথে ইন্টারাক্ট করে সেটা নিয়ে। অথবা এভাবেও বলা যায়, ফার্মাকোলজি ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য স্টাডি অফ সাবস্ট্যান্স দ্যাট ইন্টারাক্ট উইথ দ্য লিভিং সিস্টেম থ্রু কেমিক্যাল প্রসেস। এখানে কেমিক্যাল প্রসেস বলতে বোঝানো হয়েছে ড্রাগটাকে, কারণ ড্রাগের মধ্যে অবশ্যই কেমিক্যালস থাকে। তো কেমিক্যাল প্রসেসের দ্বারাই হিউম্যান বডি অথবা লিভিং সিস্টেমের সাথে কীভাবে ইন্টারাক্ট করে সেটাই হচ্ছে মেইনলি ফার্মাকোলজি। আজকের ক্লাসে আমরা আরও জানব ড্রাগের হিউম্যান বডিতে কাজ করা ফান্ডামেন্টাল কনসেপ্ট আর টার্মিনোলজিগুলো। ড্রাগ অ্যাকশনের প্রিন্সিপালগুলো জানার আগে ফার্মার কিছু টার্মিনোলজি আমাদেরকে জানতে হবে। আজকে তিনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্ম জানব, ফার্মাসিউটিক্স, ফার্মাকোকাইনেটিক্স এবং ফার্মাকোডাইনামিক্স। সবার আগেই জানব ফার্মাসিউটিক্সটা কি। এই ফার্মাসিউটিক্স মানে হচ্ছে ড্রাগের প্রিপারেশন এবং ফর্মুলেশন। ড্রাগের যে এপিআই ফর্ম থাকে সেটাকে অ্যাডমিনিস্ট্রেটেবল করে রূপান্তরের কাজ করে। অর্থাৎ এই অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল এজেন্ট অথবা এপিআই, এটা হচ্ছে ড্রাগের একদম মূল উপাদান। ড্রাগের এপিআই ফর্ম থেকে ট্যাবলেট, সিরাপ, ক্যাপসুল, ইঞ্জেকশন ইত্যাদিতে রূপান্তর করা হয়, যাতে সহজে এটি পেশেন্টকে দেওয়া যায়। এবারে জানবো ফার্মাকোকাইনেটিক্স। ড্রাগ অ্যাডমিনিস্ট্রার পরে শরীর এটিকে নিয়ে কী করে সেটাই ফার্মাকোকাইনেটিক্সে আলোচনা করা হয়। ড্রাগের অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম এবং এক্সক্রিশন নিয়ে ফার্মাকোডাইনামিক্স কাজ করে। অ্যাবজর্পশন বলতে আমরা কী বুঝি, অ্যাবজর্পশনটা হচ্ছে ড্রাগ শরীরে ঢোকার পরে রক্তের সাথে যে মিশে যাওয়ার টেন্ডেন্সি সেটাই হচ্ছে অ্যাবজর্পশন। ড্রাগটা আমরা শরীরে যেভাবেই প্রবেশ করাই না কেন, হতে পারে ওরাল অথবা আইভি অথবা টপিক্যাল, ড্রাগটা রক্তে কী পরিমাণে মিশছে তার উপর নির্ভর করে কিন্তু ড্রাগ শরীরে কতটুকু কাজ করবে, এটাই হচ্ছে ড্রাগের অ্যাবজর্পশন। এবারে দেখবো ড্রাগের ডিস্ট্রিবিউশন। ড্রাগ রক্তে প্রবেশ করার পর রক্তের মধ্যে এর চলাচলটা কেমন হবে, এর ফ্লোটা কেমন হবে, সেটাই হচ্ছে ড্রাগের ডিস্ট্রিবিউশন। ড্রাগের চলাচলটা কিছু জিনিসের উপর নির্ভর করে, যেমন হচ্ছে ব্লাড ফ্লো, টিস্যু পারমেবিলিটি, অর্থাৎ ইজিলি টিস্যু ভেদ করে ড্রাগ যেতে পারবে কি না, আরেকটা হচ্ছে ড্রাগ বাইন্ডিং প্রোটিনস। এই তিনটা জিনিসের উপর কিন্তু ড্রাগের ডিস্ট্রিবিউশনটা ডিপেন্ড করে। ড্রাগ বাইন্ডিং প্রোটিনসটা কি, এটা হচ্ছে শরীরে দুই ধরনের ড্রাগ বাইন্ডিং প্রপার্টিস থাকে, প্রোটিনস থাকে। একটা হচ্ছে ট্রান্সপোর্টার, আরেকটা হচ্ছে রিসেপ্টর। এখন এই ট্রান্সপোর্টার আর রিসেপ্টরটা কি, যেটা হচ্ছে ড্রাগ বাইন্ডিং দুইটা প্রোটিনস। ট্রান্সপোর্টার হচ্ছে অনেকটা ট্রান্সপোর্টের মতো, আমরা যেমন গাড়ি দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাই, এই ট্রান্সপোর্টার ড্রাগের সাথে একই কাজটা করে। এটা কি করে, ড্রাগটাকে সেল মেমব্রেনের মধ্যে দিয়ে নিয়ে যায়। আর রিসেপ্টরটা হচ্ছে আমাদের এক ধরনের গন্তব্যের মতো, রিসেপ্টর যেটা সেলের ওপরের অংশে থাকে, সেলটার ওপরের অংশের দিকে থাকে অথবা ভিতরের অংশের দিকে থাকে, যা ড্রাগটাকে ধরে ফেলে অথবা বাইন্ড করে ফেলে। ডিস্ট্রিবিউশনটা হচ্ছে ড্রাগটা শরীরে কতটুকু ছড়াচ্ছে আর সাইড অফ অ্যাকশনে কতটুকু কাজ করছে। এবার জানবো মেটাবলিজম। মেটাবলিজমকে বায়ো ট্রান্সফরমেশনও বলা হয়। এই প্রক্রিয়াতে বায়ো ট্রান্সফরমেশন অথবা মেটাবলিজম যেটাই বলি, এই প্রক্রিয়াতে বডি ড্রাগটাকে কেমিক্যালি চেঞ্জ করে ফেলে। যে ড্রাগটা থাকে এটার উপর কিছু চেঞ্জেস বডি করে, কেমিক্যালি চেঞ্জেস করে, মেইনলি ওয়াটার সলিউবল করে ফেলে। ওয়াটার সলিউবল কেন করে, ওয়াটার সলিউবল করলে শরীর থেকে বের করে দিতে সহজ হয়। তার মানে হচ্ছে ড্রাগের এলিমিনেশনের যে আগের প্রক্রিয়াটা আছে সেটাই হচ্ছে ড্রাগের মেটাবলিজম। এই ড্রাগ মেটাবলিজমের মধ্যে সবচেয়ে বেশি যে অর্গানটা কাজ করে সেটা হচ্ছে লিভার, এছাড়াও অন্যান্য অর্গান আর টিস্যুতে কাজ করে। এবার জানবো এক্সক্রিশনটাকে। এক্সক্রিশন অর্থ আমরা এমনিতেই বুঝতে পারছি, সেটা হচ্ছে এলিমিনেশন করা, তার মানে শরীর থেকে ড্রাগ বের করে দেওয়ার যে প্রক্রিয়া সেটাই হচ্ছে এক্সক্রিশন। ড্রাগ বের হয়ে আসার প্রধান রুট হচ্ছে কিডনি, কিডনি হয়ে প্রস্রাবের মাধ্যমে ড্রাগটা বের হয়ে আসে। এছাড়াও বাইল আছে, বাইল এবং লাংসও কিন্তু এই প্রক্রিয়া সাহায্য করে, পায়খানা অথবা ঘামের সাথে ড্রাগগুলো বের হয়ে আসে। এবার আমরা জানবো ফার্মাকোডাইনামিক্সটা। ফার্মাকোডাইনামিক্স হচ্ছে ড্রাগটা শরীরের ওপর কী প্রভাব ফেলছে। তো শরীরের ওপর প্রভাব ফেলার যে পড়ালেখাটা সেটা হচ্ছে ফার্মাকোডাইনামিক্স আলোচনা করা হয়। ড্রাগ শরীরে পজিটিভ ইম্প্যাক্ট ফেললো নাকি সাইড ইফেক্ট ফেললো অথবা আদৌ কোনো ইফেক্ট হলো কি না সেটা নিয়ে ফার্মাকোডাইনামিক্স কাজ করে। ড্রাগটার টার্গেট স্পট পর্যন্ত পৌঁছালো কিনা, রিসেপ্টর, এনজাইম, আয়ন চ্যানেল বা ট্রান্সপোর্টারের সাথে ইন্টারেক্ট করলো কিনা, থেরাপিউটিক এফেক্ট অথবা অ্যাডভার্স রিয়াকশন হচ্ছে কিনা সেটা দেখার কাজই হচ্ছে ফার্মাকোডাইনামিক্সের।